আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মিমি। আর শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে স্পাউস ভিসার ক্ষেত্রে আয় সীমার বাধ্যবাধকতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের অভিষেক সম্পন্ন। মইনুদ্দিন খান বাদল এমপির সাথে যুক্তরাজ্য জাসদের মত বিনিময়। শুনছিলেন খবরের প্রধান শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ব্রিটেনে স্পাউস ভিসার ক্ষেত্রে 18,600 পাউন্ড আয়ের বাধ্যবাধকতা বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এবার সুপ্রিম কোর্টে। এর আগে হাইকোর্ট ও কোর্ট অব আপিলে আইনটি পারিবারিক জীবনের অধিকার ও মানবাধিকারের সাথে সাংগঠনিক চ্যালেঞ্জ করা হলেও সেসব রায় সরকারের পক্ষে গেছে। মামলার তিন বাদী সোমবার আইনটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন, তবে সুপ্রিম কোর্টে এর শুনানি শুরু হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইমিগ্রেশন নিয়ন্ত্রণ ও ইমিগ্রেশন আইনের অপব্যবহার বন্ধের চুক্তি দেখিয়ে সরকার এই নিয়ম চালু করলেও শুরু থেকে আইনটি সমালোচিত হয়ে আসছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা ও মানবাধিকার সংগঠনগুলো এই আইনকে স্বল্প আয়ের মানুষদের জন্য বৈষম্যমূলক আখ্যা দিয়ে বলেছে, আর্থিক সামর্থ্যের কারণে মানুষ পারিবারিক জীবনের অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। সম্পন্ন হয়েছে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের অভিষেক অনুষ্ঠান। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে প্রধান অতিথির বক্তব্যে স্টিফেন থিমস এমপি ঢাকায় আবারও ব্রিটিশ ভিসা অফিস ফিরিয়ে আনতে পার্লামেন্টে প্রস্তাব তোলার আশ্বাস দেন। সৈয়দা শামিমা আহমেদ ও আব্দুল রব রাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহগীর বক্ত ফারুক, চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী, বাংলা টিভির সিও মইনুল মনোয়ার, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, জিএসসির চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, বিসিএস সেক্রেটারি এম এ মনিম, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ, মুজিবুর রহমান মুজিব, সেলিম আহমেদ খান, সদরুজ্জামান খান, মোহাম্মদ শফিকুল ইসলাম, সিরাজ হক প্রমুখ। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে কাজ করে যাবে। যুক্তরাজ্যে সফররত জাসদের শীর্ষ নেতা ও সংসদ সদস্য মইনুল খান বাদল এমপির সাথে মত বিনিময় সভা করেছে যুক্তরাজ্য জাসদ। 22 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনে মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সভাপতি হানুর রশিদ। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল মনসুর লিলুর সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মতিউর রহমান মতিন, আনসার আহমেদ উল্লাহ, আব্দুর রাজ্জাক, মুজিবুল হক মনি, আহমেদ হোসেন খান শামীম, অলিউর রহমান অনি, রেদওয়ান খান, মাহমুদুর রহমান শাহনুর, বিলকিস মনসুর, রুবি হক, জোসনা হক, ফখরুল ইসলাম খসরু প্রমুখ। মত বিনিময় সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাসদের কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় মহান ভাষা শহীদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন আগতরা। গ্রেটার পড়ালেখা অ্যাসোসিয়েশনের উদ্যোগে যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার এক আসনের সাবেক এমপি সিরাজুল ইসলামের সম্মানে সভা সোমবার পূর্ব লন্ডনে একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ হোসেন চৌধুরী নাজিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক লিয়াকত খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রাজন উদ্দিন জালাল, কাউন্সিলর অলিউর রহমান, কাউন্সিলর মোহাম্মদ মুস্তাকিম, কাউন্সিলর মোহাম্মদ শাহ আলম, যুবলীগ নেতা তারেক আহমেদ, আব্দুর রহিম শামীম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাফিজউদ্দিন, মোহাম্মদ ফয়সুর রহমান, মোহাম্মদ খালিলুর রহমান, তারেক আহমেদ সুমন, লুৎফর রহমান প্রমুখ। সোমবার পূর্ব লন্ডনে একটি হলে কমিউনিটি নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির অভিষেক পরবর্তী শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সোভান আলী বাড়ির সভাপতিত্বে ও মোহাম্মদ আহবাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক, সংগঠনের সদস্যবৃন্দ ও শুভানুতেরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন নিউহ্যামের কাউন্সিলর উমেশ দেশাই, টারহ্যামের্সের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু, সংগঠনের কোঅর্ডিনেটর মোহাম্মদ শানুমিয়া, সেক্রেটারি মোহাম্মদ ফারুক আলী।
আরও উপস্থিত ছিলেন হোসেন আহমেদ তারেক, মোহাম্মদ আলম প্রমুখ। সংগঠনটি দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা। বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা সোমবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিসবা মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এনামুদ্দিন, লুৎফর রহমান, সেক্রেটারি জামান মিয়া, বিশিষ্ট মুরব্বী হাফিজ বাহাউদ্দিন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য কাদের হোসেন বাবুলকে আহ্বায়ক ও শওকত আলী আব্দুল বারী নাসির খলিল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে নয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিশোরগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের ইউকের সাধারণ সভা রোববার পূর্ব লন্ডনে একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মহসিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাজমুল হুদা, মুস্তাফিজুর রহমান খোকন, আলিম ভুইয়া লিয়াকত, রানা ইসলাম, হাবিবুর রহমান খান লিটন, কামালুদ্দিন, কামরুল হাসান, শামীম খান প্রমুখ। সভায় বক্তারা গত ১৪ বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সভায় সর্বসম্মতিক্রমে ফরিদুল ইউসুফ মহসিনকে সভাপতি, গোলাম কিবরিয়া কামাল উদ্দিন ও এ এস এম ইকবালকে সহসভাপতি এবং আলী আসগর খান সেলিমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী ২৭ মার্চ ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির দায়িত্বভার গ্রহণ করবে বলে জানা গেছে। ওয়েস্ট লন্ডনের সাউথ হলে সাংস্কৃতিক সংগঠন শিকড়ের উদ্যোগে স্থানীয় একটি হলে পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। বিলেতের জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের সাথে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের বন্ধন সুদৃঢ় করার প্রয়াসে অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেহেদি সাজ, হাতের লেখার আয়োজন করা হয়। মেলার হাউন্সিলর সহ বিভিন্ন শহর থেকে মহিলারা প্রায় ৫০ ধরনের পিঠা সমাহার নিয়ে সমবেত হন। মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিং কাউন্সিলর মেয়র হরভাজন করধীর, ফেনী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আতাউল্লাহ ফারুক প্রমুখ। এবারে খেলার খবর। হোয়াইট চ্যাপেল ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা মঙ্গলবার ওয়াপিং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়। খেলার আয়োজনে ছিলেন আনোয়ার খান জাবেদ, আখলিসুর রহমান, আব্দুল মহিম, সাবেক কাউন্সিলর দুলাল উদ্দিন। খেলায় মিডিয়ার দায়িত্বে ছিলেন আলী আহমেদ ও স্পন্সর ছিলেন মেট্রোপলিটন অ্যান্ড ক্রাউন স্টেট এজেন্ট। মোট ১০টি গ্রুপের খেলায় চ্যাম্পিয়ন হন ফয়সল আহমেদ ও রিবু আহমেদ, দ্বিতীয় হন মিনার ও তসির এবং খয়রুল ও গিয়াস তৃতীয় স্থান অর্জন করেন। খেলা শেষে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ পুরস্কার বিতরণ করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরে আসছি তখন থাকছে ব্রিটেন ও ইউরোপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ইপসউইচের আলেকজান্ডার পার্কে স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী। ১৯৫২ সালে ভাষা সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করেছে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাই কমিশনার। রোববার বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাই কমিশনের কার্যালয়ে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী সহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে নানা কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচির প্রথমে জাতীয় সঙ্গীত এবং ১৯৫২ সালের ভাষা শহীদ
স্বাধীনতা স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী অনুষ্ঠানে পাঠ করেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নাইন, জনাব সিকদার মিজানুর রহমান, এস এম গোলাম সারওয়ার এবং মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রবাসী বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিশনের কনসুলার কর্মকর্তা জনাব এস এম গোলাম সারওয়ারের সার্বিক সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ব্যারিস্টার সামুদ্দিন, ডাক্তার বিমল পাল, জনাব হিফজুর রহমান, জনাব বেড়াল বদরুল, 28 মার্চ পতাকা উত্তোলনকারী মিসির আলী, নাট্যকার তারেক চৌধুরী, কামাল আহমদ, এমদাদুর রহমান সুয়েদ, নাসির আহমদ হেলাল, জয়নুল আবেদিন, ময়িন আহমদ প্রমুখ। প্রবাসের বুকে বাংলা ভাষার বিস্তৃতিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য বার্মিংহামে সহকারী হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সময় বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাইন বাংলা ভাষায় হাই কমিশনের বিভিন্ন সেবা চালু হওয়ার বিষয়টি সকলকে অবহিত করেন। ভাষা বিস্তারের জন্য বাংলাতে যাতে আমাদের কার্যক্রমগুলো জনগণ আরো ভালোভাবে বুঝতে পারে সেজন্য আমাদের ওয়েবসাইট গুলো বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। আমরা যে কি কি ধরনের সেবা দেই বা এই সেবা পেতে গেলে কি কি ধরনের নিয়মাবলী পালন করতে হবে সেগুলো আমরা এখন বাংলায় দিয়ে দিয়েছি, কয়েকদিন আগে আমরা আপলোড করেছি। তো আমি মনে করি এগুলো সবার উপকারে আসবে। মোহাম্মদ লুকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম। বরাবরের চেয়ে এবার একটি ভিন্ন মাত্রায় উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সাফক বাংলাদেশি সোসাইটি পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই বাড়তি উৎসাহের কারণ ছিল ইপসুইসের আলেকজান্ডার পার্কে ইস্ট অ্যাংলিয়ার সর্বপ্রথম স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন। আমাদের ইপসুইচ প্রতিনিধি কয়সর মিয়া জানান, স্থায়ী শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র গ্লেন কিসম। বিশেষ অতিথি ছিলেন ইপসুইচের কাউন্সিলর লিডার ডেভিড এলস মেয়ার, কান্ট্রি কাউন্সিলর স্যান্ডি মার্টিন, সাংবাদিক ট্যারি হান্ট, ট্যারি ব্যাকস্টার, ইঞ্জিনিয়ার নিক জ্যাকব। এর আগে উদ্যোক্তা সংগঠন সাফক বাংলাদেশি সোসাইটির চেয়ারপারসন মানিক মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে ও সেক্রেটারি আব্দুল মতলিবের পরিচালনায় ইপসুইচের মেয়র ছাড়াও বক্তব্য রাখেন তানিয়া শহীদ, আব্দুল হাই মাদুদ। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। আলেকজান্ডার পার্ক পরিণত হয় সফকের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বাংলাদেশিদের মিলন মেলায়। সর্বশেষে মানিক মিয়া সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখা। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, সংগঠনের সভাপতি সুরাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড মীর গোলাম মোস্তফার পরিচালনায় সভার শুরুতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম মহিউদ্দিন আহমেদ চৌধুরী, জিএমবির চেয়ারম্যান আবু নাসের ওয়াহাব, সৈয়দ মাহবুবুর রহমান, রুহুল আমিন, রুহেল চৌধুরী মামুন, ডিএন কুরেশি, গাউসুল ইমাম চৌধুরী, শাইকুল ইসলাম, মঈন আহমেদ লিটন, মোহাম্মদ সুরত মিয়া, আমিনুল ইসলাম ওয়েস, কামাল আহমেদ, ফয়জুল হক জুয়েল প্রমুখ। বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের স্কটল্যান্ডের উদ্যোগে রবিবার এডিনবারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান 21 ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন স্কটল্যান্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পী শারমিন জাহানের নিবিড় তত্ত্বাবধানে একঝাঁক শিশু কিশোরেরা একের পর এক গান আর কবিতার চমৎকার পরিবেশনায় মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। পাশাপাশি ফাল্গুনী সাজে সুসজ্জিত হয়ে মায়েদের পরিবেশনাও ছিল উল্লেখযোগ্য। মূল সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে আরো বেশি সম্পৃক্ত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তানজিলা আক্তার।
আমরা যদি এরকম মাঝে মাঝে ছোটখাটো একটা প্রোগ্রাম করতে পারি বিভিন্ন দিবস উপলক্ষে, তাহলে আমাদের বাচ্চারা অনেক কিছু আর কি শিখতে পারবে, জানতে পারবে বাংলাদেশি কালচার সম্পর্কে। আমরা এখন থেকে আর কি চেষ্টা করব যাতে প্রতিটা মায়েকে আমি বলবো যাতে তারা বাংলা ভাষার প্রতি উৎসাহিত করে, তাদের বাচ্চাদের উৎসাহিত করে, বা আমরা এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব উৎসাহিত করার জন্য আমাদের বাচ্চাদেরকে। একুশে ফেব্রুয়ারি এই দিনে বাংলা ভাষার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে, তাদের বাচ্চা কাচ্চা বিদেশে যেন আমাদের বাংলা ভাষাটা শিখতে পারে এবং বলতে পারে এবং জানতে পারে যে আমরা ভাষার জন্য কতটুকু যুদ্ধ করে এই ভাষাটা অর্জন করেছি, এটাই আর কি আমাদের বিদেশে প্রাপ্য। ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপদেষ্টা মণ্ডলের সদস্য নজরুল ইসলাম, হুমায়ুন কবির এবং আবু জামান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, মোমেন হোসেন এবং সুলতান মনসুর বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের লেবার দলীয় সদস্য সারা বয়াক। আশিক মোহাম্মদ পার্থর সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে করেছিল অধিক প্রাণবন্ত। এডিনবরায় বাঙালিদের নানা অনুষ্ঠানাদিতে মঞ্চে দেখা যায় সাধারণত পুরুষতন্ত্রের প্রভাব। মধ্যরাতে বিভিন্ন রেস্টুরেন্টে দায়সারা গোছের কিছু আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থাকে জাতীয় দিবসের অধিকাংশ অনুষ্ঠানগুলি। সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন প্রজন্মের অংশগ্রহণ নেই বললেই চলে। তবে এবারের এই অনুষ্ঠানে শিশু এবং মায়েরা মিলে মঞ্চ দখল করে নেওয়ার দৃশ্যটি ছিল একেবারেই ব্যতিক্রম। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিপেনহাম নিল্ট হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান ডক্টর তোজাম্মেল টনি হক ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মইনুদ্দিন খান বাদল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান আয়োজক আরজুমিয়া এমবি। উইলশিয়ার শায়ার শাখার সাধারণ সম্পাদক সোমেশ্বর দাস সুমনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিপেনহামের মেয়র ডেভিড ভাবা, বাংলা পোস্টের চেয়ারম্যান শেখ মফিজুর রহমান। বাংলাদেশে মাদ্রাসা এবং আলিমে উলামা নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে কওমি মাদ্রাসা রক্ষা ঐক্য পরিষদ বার্মিংহাম ও মিডল্যান্ডস। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, মঙ্গলবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কওমি মাদ্রাসা নিয়ে যে কোনো ষড়যন্ত্র ইসলামপ্রিয় জনতা সহ করবে না। প্রিন্সিপাল মালানা আব্দুল হাফিজের সভাপতিত্বে ও মালানা মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শায়েকুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জি। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মালানা শাহিনুর পাশা চৌধুরী। বক্তব্য রাখেন শায়েক মালানা ফয়সুল হক, আব্দুল আজিজ, মালানা হাফিজ সৈয়দ জুবায়ের আহমেদ, মালানা জয়নুল আবেদিন সলিসিটার মালানা হাবিবুল্লাহ, আলহাজ জামিল বদরুল, মুফতি তাজুল ইসলাম প্রমুখ। সবশেষে মুসলিম জাহানের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়েকুল হাদিস আল্লামা ইমদাদুল হক। দীর্ঘদিন পর নেদারল্যান্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি হলে নেদারল্যান্ড বিএনপির আহ্বায়ক শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মতিন মোল্লার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, আনার হোসেন কোকন, অস্ট্রিয়া বিএনপির সভাপতি নিয়ামুল বসির, ফ্রান্স মহিলা দলের সভাপতি মমতাজ আলো, জার্মানি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর চৌধুরী জিয়া সহ ইউরোপ ও নেদারল্যান্ড বিএনপির সিনিয়র নেতারা। সম্মেলনে শরীফ উদ্দিনকে সভাপতি, শাহ আলম মতিকে সিনিয়র সহসভাপতি ও নজরুল ইসলাম মিন্টুকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। যথাযোগ্য মর্যাদায় স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শহীদুল শাহিদের রিপোর্টে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একুশ ফেব্রুয়ারি সকাল ১০টায় দূতাবাস মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভার শুরুতেই বাংলাদেশের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের হেড অব চ্যান্সারি এম হারুন আল রাশিদ ও ফার্স্ট সেক্রেটারি লেবার উইং মোহাম্মদ শরীফুল ইসলাম।
একুশের আলোচনায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন যে ইতিহাস আমরা রচনা করেছিলাম ১৯৫২ সালে সে ইতিহাস এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য ভাষা আন্দোলনের অন্যতম মৌলিক ব্যাপার ছিল বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। প্রবাসে নিজ গৃহে মাতৃভাষা বাংলা চর্চার অনুরোধ করার পাশাপাশি মাদ্রিদে বন্ধ হওয়া বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় চালু হলে বাংলাদেশ দূতাবাস থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে রাষ্ট্রদূত জানান। আমাদের আগামী প্রজন্মের কাছে কিন্তু এটা খুব জরুরি এই ভাষাকে উপস্থাপিত করা, কারণ এইরকম বিদেশে আসলে সুযোগ সুবিধা কম। এখানে আমরা আমার মেয়েও কলেজে পড়ছে এখানে এবং সেখানে তো ভাষা চর্চা নেই। আমি যদি ভাষায় তার সঙ্গে বিদেশি ভাষায় কথা বলি তাহলে বাংলা ভাষা কে বলবে? সুতরাং আমাদের ওই সচেতনতা, ওই ভালোবাসা, ওই অনুভূতি নিয়ে কিন্তু কাজ করতে হবে। সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী মোজাম্মেল হক তারেক, কামরুজ্জামান সুন্দর, আল মামুন, মিনহাজুল আলম মামুন, জহিরুল ইসলাম নয়ন, রিজবি আলম, এ কে এম জহিরুল ইসলাম, ফজলে এলাহি, আব্দুর রহমান, আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন, দুলাল সাফা, গুলাম মোস্তফা জাহাঙ্গীর, আব্দুল গফুর ফরিদ, ফৈজুর রহমান, খসরু চৌধুরী প্রমুখ। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল আই। সুইজারল্যান্ডের বাংলাদেশ মিশন এবারও আলোচনা সভা ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিস্তারিত থাকছে বাকিউল্লাহ খান রিপনের রিপোর্টে। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বাংলাদেশ মিশন জেনেভা উদযাপন করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬। দিবসের শুরুতেই বাংলাদেশ মিশন পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় রাষ্ট্রদূত এম শামীমা হোসেন। বেলা ১২টায় মিশনের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং হেড অফ চ্যান্সারি এমডি নজরুল ইসলাম এবং ইকোনমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুণ্ড মিশনের পক্ষ থেকে বাংলাদেশ ক্লাব জেনেভা আয়োজিত একুশ উদযাপনে জেনেভার উইলসন প্যালেসে মানবাধিকার হাইকমিশন অফিসের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সময়ে মিশনের প্রথম সেক্রেটারি মোহাম্মদ হোসেন সরকার একুশ উদযাপন পরিষদ জেনেভা এবং ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশন আয়োজিত জাতিসংঘ কার্যালয়ের সামনের ব্রোকেন চেয়ার চত্বরে দ্বিতীয়বারের মতো নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিকেল ৪টায় মাননীয় রাষ্ট্রদূত শামীমা হোসেনের সভাপতিত্বে আর নির্বাহী প্রধান নজরুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ মিশন জেনেভার সম্মেলন কক্ষে একুশের চেতনা আর তাৎপর্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ মিনারে আমাদের প্রতীকী শহীদ মিনারে আমাদের বাঙালিদের সাথে আমাদের দূতাবাস পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে। শুরুতেই উপস্থিত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা একুশের তাৎপর্য নিয়ে বলতে গিয়ে বারবার সুইজারল্যান্ডে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়টি আলোচনায় নিয়ে আসেন। বক্তারা প্রবাসীদের অভিভাবক, মিশন প্রধান, মাননীয় রাষ্ট্রদূতের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মাননীয় রাষ্ট্রদূত সবাইকে মিলেমিশে একসাথে এগিয়ে আসতে বলেন এবং তিনি একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের ব্যাপারে জাতিসংঘের যথাযথ দপ্তরে বিষয়টি উত্থাপন করে তার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন। আমরা আপনাদের প্রস্তাব গ্রহণ করেছি এবং এই কথা বোধহয় আগেও একবার এসেছিল এবং আমি আগেও বলেছি যে এটা আমি জানলাম এবং আমি এই ব্যাপারে উদ্যোগ নেব। আমরা সমস্যাগুলো সম্বন্ধে ওয়াকিবহাল নয় এটা বলা যাবে না, কিন্তু সমস্যার মূলে যাওয়ার সুযোগ আমাদের পক্ষে কোনো কোনো ক্ষেত্রে থাকে না। তখন যে অবস্থাটা হয় সেটা হচ্ছে আপনাদের এরকম ধারণা হয় যে দূতাবাসকে আমরা আমাদের সমস্যার কথা বললাম কিন্তু কোনো সুরাহা হলো না। এখন যে কারণে আজকে আপনাদের দুই জায়গায় শহীদ দিবস উদযাপন করতে হয়েছে যে বিভক্তির কারণে, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, একটা প্রশ্ন রাখতে চাই যে যদি সম্ভব হয় আমাদের পক্ষে জাতিসংঘের সঙ্গে কথাবার্তা বলে যদি একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপনের, তাহলে এই বিভক্তি থাকবে না স্থাপনের সঙ্গে সঙ্গে চলে যাবে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখি। তিনি বারবার দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে বিভাজন বলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে এই বিষয়ে সহযোগিতা করব, শুধু আপনাদের প্রথম পদক্ষেপ নিতে হবে। আপনারা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, বাংলাদেশ মিশন জেনেভা, সুইজারল্যান্ড।
ইতালির মিলানে প্রথমবারের মতো 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি মিলানের আয়োজনে খোলা পার্কে স্থাপিত শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? গানের মাধ্যমেই মিলানস্থ কায়াসো পার্কে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আয়োজনে এই প্রথমবারের মতো মিলান প্রবাসীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন করে 21-এর প্রথম প্রহর রাত 12:01। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রেজিনা আহমেদ, কনসাল জেনারেল বাংলাদেশ কনসুলেট মিলান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন মিলান আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আব্দুল মান্নান মালিথা, নাজমুল কবির জামান, আকরাম হোসেন, হানিফ শিপন, রয়েল তালুকদার, জামিল আহমেদ, তুইম মাহমুদ, সরার হোসেন, খান মামুন, তোফায়েল আহমেদ খান তপুন, সফিউদ্দিন, আলমগীর হোসেন, কাউসার হালওয়াদার সহ নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পেশাজীবী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ, মিলান বাংলা প্রেস ক্লাব, বৃহত্তর কুমিল্লা সমিতি, সিলেট বাসী, মাদারীপুর বাসী, সোনালী দুধখালী অ্যাসোসিয়েশন, শিকর সাংস্কৃতিক সংগঠন সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। তীব্র শীত উপেক্ষা করে 21-এর প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণের মাধ্যমে মহান এ আয়োজন প্রবাসী ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জাগ্রত করবে শ্রদ্ধা ও মমতা মা মাটি আর মাতৃভাষার প্রতি, এ প্রত্যাশা সকলের। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সমিতির আয়োজনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইতালির পিয়াচ্চায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ব্রেসিয়া থেকে জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সকল প্রবাসীদের কণ্ঠে এই সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাদের শিশু কিশোরদেরকে সাথে নিয়ে এক এক করে এগিয়ে যান শহীদ মিনারের দিকে, ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ইতালির বেশিয়া মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সমিতি বেশিয়া ইতালির আয়োজনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেশিয়া সহ বেশিয়ায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় মহান 21 ফেব্রুয়ারি সুন্দর শৃঙ্খল ও প্রচুর প্রবাসীদের উপস্থিতিতে রবিবার সকাল 10:00 স্থানীয় পিয়াসায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সমিতির সভাপতি নজরুল ইসলাম টুটুলের সভাপতিত্বে সমিতির উপদেষ্টা মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক ইব্রাহিমের পরিচালনায় 21-এর অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন করা হয়। ভাষা আন্দোলনে নিহত সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করে ধারাবাহিকভাবে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সমিতি বেশিয়া, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেশিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ব্রেশিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালিম শামীম পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রিন্স পরিষদ, শরীয়তপুর সমিতি, বৃহত্তর ফরিদপুর সমিতি, বৃহত্তর ঢাকা সমিতি, বৃহত্তর কুমিল্লা সমাজ, বাংলাদেশ উন্মুক্ত জোট, বৃহত্তর বরিশাল সমিতি, ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশন, বৃহত্তর মাদারীপুর জেলা কল্যাণ সমিতি ও বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল চৌকিদার, সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল খোকা, বেশিয়া আওয়ামী লীগের সভাপতি অপুমাল, বেশিয়া বিএনপি সভাপতি হালিম খান, সমিতির উপদেষ্টা আরিফ হোসেন, ফরিদপুর সমিতির সভাপতি কালাম মাতব্বর, উপদেষ্টা মজিবুর ব্যাপারী, জীবন বিশ্বাস ও মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, শরীয়তপুর সমিতির প্রধান উপদেষ্টা হাসান ইমাম। ইতালি বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি এবং লিসবন মিউনিসিপাল যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ রিপোর্টে থাকছে বিস্তারিত। রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি, আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউর সহ নাম না জানা অনেকেই। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
ভাষা শহীদদের ঋণ স্মরণ করে রাখতে বাংলাদেশ কমিউনিটি অব পর্তুগাল এবং লিসবন মিউনিসিপাল যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করেছে। অনুষ্ঠানে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কনসুলার মোহাম্মদ খালেদ। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান প্রেসিডেন্ট জুন্তাদো আরেরোস। লিসবন সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কার্লোস সান্তারা, ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত, সেনেগাল দূতাবাসের রাষ্ট্রদূত সহ পর্তুগাল সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল, বাংলাদেশ কমিউনিটি অব পর্তুগালের নেতৃত্ববৃন্দ, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, বিয়ানীবাজার প্রবাসী কল্যাণ সমিতি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। বাংলা ভাষার এবং বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় রাষ্ট্রদূত ডক্টর জিতেন্দ্রনাথ মিশ্রা বলেন, বাংলাদেশের সুখ দুঃখে ভারত সবসময় পাশে থাকবে। And we share the great Bengali language with the great people of Bangladesh, and we are with you, sun or shine, in your times of joy, also in your times of sorrow, such as this, and we wanted to show our solidarity with the great nation and our great neighbor and our great friend. অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে বাঙালি কখনো মাথা নত করেনি, করবেও না। শহীদ স্মৃতি অমর হোক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশের অঙ্গীকার, অসাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ ও যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। লিসবনের স্থায়ী শহীদ মিনার থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আ। স্পেনের মাদ্রিদে মহান আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি আয়োজন করে এক আলোচনা ও দোয়া মাহফিলের। মাদ্রিদে একটি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, সমিতির প্রেসিডেন্ট গোলাম মোস্তফা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম শাহীন, স্বাধীন আহমেদ, আল আমিন, তুহিন আহমেদ, কাইয়ুম, শাহ আহলম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বামী দেওয়ান, সুমন নূর, রানা আবেদিন প্রমুখ। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান, লিয়াকত আলী, আল মামুন, কামরুজ্জামান সুন্দর, জাকির হোসেন প্রমুখ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখনও সারা দেশে একই মানের শিক্ষা ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। চেষ্টা করা হচ্ছে দেশে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা চালু করার। তিনি বলেন, সারা দেশের তুলনায় সিলেট শিক্ষাক্ষেত্রে পিছিয়ে ছিল, শিক্ষাক্ষেত্রে সিলেট এখন অনেক অগ্রসর হয়েছে। এটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। বুধবার সিলেট ব্লু পার্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী উৎসব কলকাতার ব্যান্ড দোহারের পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় সিলেটে এই উৎসব আয়োজন করে শাহ আব্দুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় পরিষদ। সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী দিনে সিলেট ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। উৎসবে শাকুর মজিদ রচিত আব্দুল করিমের জীবনী ভিত্তিক নৃত্যনাট্য মহাজনের নাও পরিবেশিত হয়। সুধি দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনে স্পাউস ভিসার ক্ষেত্রে আইসীমার বাধ্যবাধকতা, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের অভিষেক সম্পন্ন। মইনুদ্দিন খান বাদল এমপির সাথে যুক্তরাজ্য জাসদের মতবিনিময়। সুধি দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।